ডাক্তারি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। নওশাদ সিদ্দিকী বলছেন যে তৃণমূলে যাওয়ার জন্য প্রচুর প্রলোভন দেখানো হয়েছে এবং এক দু কোটি নয়, কোটি কোটি টাকার প্রলোভন। আমি কিন্তু কোনো প্রলোভনে পা দেব না, যাওয়ার কথা তো দূরের। কি বলবেন? ও নওশাদ আমাকে আগেও বলেছে, ওকে প্রলোভন দিয়েছিল। দেখুন, একটা হচ্ছে দুধেল গাই, দুধেল গাইদের জন্য না খাটাল থাকে, খাটালে সব দুধেল গাইগুলো থাকবে। যেমন ধরুন এই, ও এখন নতুন করে কথাটা বলছে কেন, ও বলেছে আমার আর একটা ভাই আছে, বাইরন ভাই কোথায় যে যাই, বিজেপি ছাড়া আমি তো একলা ছিলাম, বাইরন এলো কংগ্রেস থেকে স্বাগত দিকে, আমরা দু ভাই মিলে খেলবো লুডু, খেলবো সাপ লুডু। যাক, ভাই চলে গেছে পাল্টি খেয়ে, তিন মাসেই ছন্দ মতো পাল্টি। এখন আমি একটা তথ্য আপনাকে দিই, ভালো লাগবে, বেশ মজার তথ্য। এই মুর্শিদাবাদে এই তৃণমূল আমলে মোট এরম পাল্টি মোট কজন খেয়েছে? মোল্লা ভাইরা সব, নাইনটি ফাইভ পার্সেন্ট মোল্লা, মানে ওই বাইরন টাইপের মোল্লা, দুধের গাই। এরা দুপুরে বিক্রি হওয়া, সত্য সবজির মতো বিক্রি হয়, পিছিয়ে পড়া অনগ্রসরদের প্রধান কাজই হচ্ছে বিক্রি হওয়া, এদের কিনে ফেলা যায় সহজে, সহজে কিনে নেওয়া যায়। তো এই বাইরন ভাইদের সগোত্রীয় মোট ২২ জন এই তৃণমূল আমলে পাল্টি খেয়ে তৃণমূলে, তার মধ্যে চারজন বাম মানে সিপিএম থেকে, আর ১৮ জন গেছে কংগ্রেস থেকে পাল্টি। হলো নামগুলো একটু বলি, শুনে নিন কারা কারা পাল্টি খেয়ে গেছে। যেমন নিয়ামত শেখ, হুমায়ুন কবির, সৌভিক হোসেন, আমিরুল ইসলাম, জাকির হোসেন, হাসানুজ্জামান, আবু তাহের খান, আখতারুজ্জামান, আব্দুর রেজ্জাক, আলম চৌধুরী, ইয়ামি বিশ্বাস, রবিউল আলম চৌধুরী, না আবার কত বলবো। এর মধ্যে একজনের মজা বলি, কিরকম পাল্টি দেখুন, মানে পাল্টিটা কিরকম হয় দেখুন। হুমায়ুন কবির, ওরে বাবারি, ভরতপুরের তৃণমূল বিধায়ক, ২০১২ সালের নভেম্বরে রেজিনগরের কংগ্রেস বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন, তাহলে কংগ্রেসের বিধায়ক ছিল রেজিনগর থেকে, ইস্তফা দিয়ে সেদিনে তিনি তৃণমূলে যোগদান করেন। তারপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচন নির্দল হয়ে লড়াই করে, ওই বছরই অক্টোবরে আবার কংগ্রেস যোগদান করে, মানে কংগ্রেস থেকে চলে গেল, তৃণমূলে গেল, তৃণমূল থেকে নির্দল, নির্দল থেকে আবার কংগ্রেস, কংগ্রেসে যোগদান। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে, ওই বছরে আবার জুন মাসে বিজেপিতে যোগদান করে, মানে কংগ্রেস থেকে আবার বিজেপিতে যোগদান করে, বিজেপিতে যোগদান করে ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হয়ে হেরে যায়, ওই বছরের নভেম্বরে আবার বিজেপি ছাড়ে, আবার ২০২০ সালে তৃণমূলে যোগদান করে। আচ্ছা, বছরের তো সীমা আছে, দৌড়োদৌড়ি দৌড়োদৌড়ি, কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল, কংগ্রেস সিপিএম বিজেপি তৃণমূল, গোল 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 গোল। কিরে ভাই, বাইরন, হায় রে বাইরন, মির্জাফর নাকি বলছে, তাহলে এতগুলো মির্জাফর, ২২ জন মির্জাফর মুর্শিদাবাদ, ২২ জন, নামগুলো তো কয়েকটা বললাম, তাহলে এটা হচ্ছে বাংলার কালচার, এগিয়ে মেদিনীপুর, এই এগিয়ে মুর্শিদাবাদ, আরে বাবা, এগিয়ে মির্জাফর। তো বাইরনকে টিকিট দেয়নি ২০২১ সালে, মনে বড় ব্যথা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে আবার উপনির্বাচনে টিকিট দিয়েছে, ও গেল কংগ্রেসে, কংগ্রেসে একটা ভালো পরিস্থিতি ছিল, ও দেখেছে কংগ্রেস ভালো আছে, চুরি চামারি দুর্নীতি, তারপরে জেলে যাওয়া, তারপরে টপাক করে আনিস খানকে ফেলে দেওয়া, এ মোল্লারা একটু খেপেছে টেপেছে, কংগ্রেস সিপিএমের দিকে মোল্লাদের একটু টান টান চলে এসছে, একটু ক্ষোভ টোপ, বিজেপি থেকেও কিছু লোক চলে গেছে, বাইরে জিতে গেছে, কংগ্রেস জিতে গেছে। আমি কিন্তু তখনই জানতাম পাল্টি খেতে কিছু মুহূর্ত লাগবে, কারণ আমাদের মাননীয় একটা খাটাল করেছে, মোল্লা খাটাল, ক্ষমতাশালী মোল্লাদের জন্য খাটাল, কোনো মোল্লা খাটাল থেকে বেরিয়ে গেলে তাকে ধরে বাইরে বেরিয়ে গেছে রে, নিয়ন্ত্রক এখন হচ্ছে না অভিষেক, দিদি করছে, একটা সময় শুধু দি 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 দি, এখন দি 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 নয়, অভি 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 অভি, ওই অভিনন্দনের অভি, অভিনন্দনটা কি করেছিল না, শুভনন্দন, ওই অভিটা চলে গেছিল তখন দিল্লিতে, তখন শুভ হয়ে গেছিল, অভি শুভ হয়ে গেছে। এবার বাইরন সে চলে এলো, বাইরনের চলে আসাটাকে এত ঘৃণার চোখে দেখছে, তুচ্ছ মনে করছে যে দিদি, যে এতই তুচ্ছ, বাইরন তোমাকে বলছি, তোমাকে এত কুকুর ছাগল টাইপের মনে করেছে না, তোমাকে এত জঙ্গলি জানাল মনে করেছে, তুমি এলেই কি না এলেই কি, দিদি কিছু এসেই যায় না, তাই দিদি খোঁজি না কেন, তুমি এসেছো না,
এই খবর কাগজ পড়ে জানলো এই বাইরন বলে একটা কে পাগল ছাগল একটা উন্মাদ বিড়ি ফিড়ি বেচে এই মোল্লা আমার খাটালে ঢুকে গেছে এই খবর কাগজ পড়ে জানলাম যে খাটালের মধ্যে ঢুকে গেছে আমার খাটালে মোল্লা খাটাল আছে কিন্তু তার সিকিউরিটি তো ডাবল করে দিয়েছে রাজ্যে দেবে তারপরে বাইরন ঢুকে যাওয়ার পরে বিশাল ঘটনা ঘটে গেছে আরে বাবা বললো বাইরন নাকি ঢুকে গেছে সেই মেদিনীপুরের খাটাল না কোথায় খাটাল খাটাল মিলে গেছে কিন্তু বাবা এই আন্দাজ সব মিলছে ওই খাটালে গিয়ে নাকি ওখানে পত্র নিয়ে যে সাগর দিকে নাকি মারবে না না মারবে না ও আবার বাইরন জিতে যাবে আমি বলছিলাম যারা সিপিএম কংগ্রেসের লোক বলছে বাইরন ছি 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 ওই জ্যোতিষিকর বাংলার পছন্দ রাজনীতি বাংলার পচে যাও বাঙালি জাতি জনজাতি এরা বাইরনকে তৃণমূল থেকে আবার জয়লাভ করাবে কি করে প্রমাণ দেখুন এই গতকালকে সম্ভবত বাইরনকে এই সাগর দিঘিতে নিয়ে গিয়ে তার সম্বোধন অনুষ্ঠান হয়েছে দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার কথায় উত্তরীয় পরিয়ে দিয়েছে হাজার হাজার লোক গিয়ে বাইরনকে সম্বোধনা দিয়েছে তুমি মহান কাজ করেছো মানে গণতন্ত্রটা কী তাহলে মানে কংগ্রেস থেকে জিতলো জিতে যাওয়ার পরে অতগুলো লোক তো তৃণমূলের বিরুদ্ধেই বক্তব্য ছিল তাদের বাইরনকে পছন্দ হোক অপছন্দ হোক যাই হোক তারা তো ভোট তো দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে তো তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার মাত্র 3 মাসের মধ্যে বেশি দিন লাগেনি কিন্তু মাত্র 3 মাস বাইরন চলে গেল ওই তৃণমূল পার্টিতে অর্থাৎ ওই লক্ষ লক্ষ লোকের সাথে প্রতারণা চিটিংবাজি হায় রে বাংলার বঙ্গবাসী তোমাদের নেতা কারা ইনামুল আনারুল আরাবুল একরামুল তিনি বিক্রি হবেন না প্রলোভ প্রলোভন দেখালেও তিনি যাবেন না খাটালে তো সব ঢুকে গেছে ওই ছিল ঢুকে গেছে খাটালে আর তো কোনো মোল্লা নেই সব ঢুকে গেছে ওখানটায় বিজেপিতে মোল্লা কিছু নেই তাহলে মোল্লাগুলো তো খাটালে মানে তৃণমূলই খাটাল দুধের গাইতে দুধ পুত দেবে দুধ দুইবে সে তো কাজে লাগবে তো খাটালে বাইরে তো বাইরন ছিল ঢুকে দিয়েছে কাজে গেছে আরে বাইরন কেন তার বিড়ির ব্যবসা আছে বাইরের কী ব্যবসা বিড়ি মুসলমান ধনী বলতে কাদের বোঝানো পশ্চিমবঙ্গে পুঁজিপতি মুসলমান 3-4টে আছে তার 3 জনই বিড়ি বেড়াবে বিড়ি বেচে যারা মুসলমান হয় তারা মুসলমান মানে মুসলমানদের পুঁজিপতি চাও বিড়ি বেচা লোকদের কাছে চলে যাও মুসলমানদের পুঁজিপতি চাও বিড়ি বেচা লোকদের কাছে চলে যাও ওই সাজাদ বিশ্বাস মুস্তাক হোসেন ওই জাকির হোসেন নাকি আর এই বাইরন বিশ্বাস সব শ্বাস বিড়ির কাশ্বাস বিড়ি চলছে চল কি বিড়ি একটা বিড়ি গেল আর একটা কী গেল উল্টে দিকে মৌলানা মৌলবী ধর্ম ব্যবসা একটা হচ্ছে বিড়ি ব্যবসা আর হচ্ছে মুসলমানদের অন্যতম ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা কী ধর্ম ভাই কোথায় যে যাই ফুরপুরা শরীফে জল পড়া ফলি পড়া তেল পড়া আমি চ্যালেঞ্জ করছি মুসলিম সমাজের কুসংস্কার অন্ধত্ব দূর করার জন্য আমার রক্ত ঝরেছে গোলামি অন্ধত্ব অন্যায় অবিচার দেশদ্রোহিতা দূর করতে আমরা মুসলমান এই দেশের জন্য রক্ত দিয়েছি আমরা স্বাধীনতার জন্য লড়েছে আমাদের কেউ দেগে দেবে বরদাস করবো না আমি তাই জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়েছিলাম আমি তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে খবর কাগজ আর্টিকেল লিখেছিলাম আমি তাই রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করেছিলাম বেটিয়ে বলছি অজস্র কাহিনী আছে ট্রু সেন্স অফ ইসলাম ট্রু উইজডম অফ ইসলাম ইসলামের আসল কথা কোরআনের আসল বাণী বলেছি না ছাত্রছাত্রীদের মাথায় লোহার রোড রক্তাক্ত ফুরফুরা শরীফ থেকে কেউ আওয়াজ করেনি নমস্কার তুমি তখন বাচ্চা ছেলে ছিলে নাকি ও তো জানতে না তুমি তুমি এত জ্ঞান গমি তোমার কম ছিল হয়তো একটু শিক্ষিত এখন হয়ে গেছো কেউ আওয়াজ করেনি ওখানে জল পোড়া পানি পোড়া তেল পোড়া কী হয় তেল পোড়া জল পোড়া কী হয় ফুরফুরাকে ঠিক করতে নমস্কার বলছি না আমি মুসলমানদের মধ্যে জাগরণ করবো দলিতদের মধ্যে জাগরণ একদম কাজী মাসুম আক্তারকে নকল করতে গেলে শিক্ষা নিতে হবে রক্ত ছড়াতে অন্য কিছু ওই একটা ভাঙড় দিয়ে গোটা রাজ্য হয় না ভাঙড়ের তীর এসে বেসে গেলে গোটা রাজ পশ্চিমবঙ্গ ধনদণ্ড পুষ্পরা হয়ে যাবে না আমি ওই জায়গায় গেলাম না ওরা রাজনীতি প্রশ্ন সমস্ত সাধারণ মুসলমান সমাজ যদি কেউ করতে পারে সে হচ্ছে পূজ্য ব্যক্তি আমি নওশাদকে বলি অনেক তো গোলগাল ভালো ভালো কথা শুনি এই জল পোড়া পানি পোড়া তেল পোড়া লক্ষ লক্ষ লোক নিচ্ছে বিনিময় টাকা দিচ্ছে ওরা কুসংস্কার আছে না ওরা অন্ধ ওরা বোঝে না কোরআনে কোন স্তবকে লেখা আছে কোন প্যারায় লেখা আছে কোন লাইনে লেখা আছে জল পোড়া পানি পোড়া তেল পোড়া চলবে তোমার মেলা দিয়েছে জল পোড়ানো পানি পোড়ানো তোমার বাড়িতে অশান্তি জল পোড়া পানি পোড়ানো তোমার রুজি রোজগারে বরকত হবে এই জল পোড়া পানি পোড়া তেল পোড়া তাবিজ নো এটা বিজ্ঞানসম্মত নজর লাগলে ঝাড়ফুঁক করো করো এই কাজ করে কোটি কোটি টাকা লুট করছে গোটা ফুরফুরা শরীফে অতগুলো পিজ্জা দা
পিজ্জাদা কায় নেই কাদা পিজ্জাদাদের যদি প্রকৃত নওশাদকে যদি প্রকৃত মুসলিম সমাজের উন্নয়ন করতে হয় তাদের বাড়ি থেকে কুসংস্কার দূর করতে হবে তাদের চাচারা চাচা মাচা গাচা ভাই ভগিনী যারাই ইসলাম বিরোধী নৈতিকতা বিরোধী বিজ্ঞান বিরোধী মানবতা বিরোধী কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছে লুট করে খাচ্ছে এটা বন্ধ করতে পারবে কে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে কাজী মাসুম আক্তারদের মতো লোকেরা বারে বারে নওশাদ তুমি তোর বাড়ি থেকে কি এটা বন্ধ করার স্লোগান করবে ফুরফুরাতে জল পোড়া পানি পোড়া তেল পোড়া বন্ধ করবো পারবে বলো ডায়লগ দাও বন্ধ করো সব অত সহজ নয় তোমার একটাই রাস্তা আছে হয় তুমি আইএসএফ করে মাধ্য করে আর নাহলে দুধের গাই হিসাবে ওই যে খাটালটা আছে মাননীয়ার খাটাল ওখানে তুমি এখন বাইরে ঘুরে বেড়াচ্ছ না দড়ি ছাড়া গরুর মতো ঘুরে বেড়াচ্ছ তোমাকে ধরে বেঁধে দেবে চেষ্টা হচ্ছে আগে হচ্ছে এখন হচ্ছে তুমি কদিন বাইরে থাকতে পারো এই তো বলেছিল তো এই বাইরন তো কাঁদতে কাঁদতে বলেছিল কাঁদতে কাঁদতে কার কাছে অধীর চৌধুরীর কাছে কাঁদতে কাঁদতে কদিন আগে ও অধীর দা আমাকে না জ্বালাতন করছে অধীর দা চাপিয়ে দিচ্ছে আমি কংগ্রেস ছাড়বো না ছাড়বো না ছাড়বো না জয়প্রকা মজুমদার তো বলেছিল বিজেপি জীবনে ছাড়বো না যেই লাথি খেলো কচুপুরে পড়ে গেল সিন্ধি লাভ করে ফেললো তৃণমূলে চলে গেছে মিথ্যে কথা রাজনীতি করতে গেলে মিথ্যে কথা বলতে হয় লোক বিশ্বাস করে না তোমাকে এখনো লোক বিশ্বাস করে বয়স কম দেখতে পারি দেখতে পাই দেখতে চাই আর কদিন খাটালে বাইরে তুমি থাকতে পারো দেখে নাও কদিন থাকতে পারো খুব দুষ্কর কাজ হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখলে যেরকম কষ্টকর ওটা ততটাই কষ্টকর কদিন খাটালে বাইরে থাকতে পারো দেখে নেব আর যদি সংস্কারের কথা বলো যদি মুক্তির কথা বলো মুসলমান সমাজের তাহলে আলোকিত করতে গেলে কুসংস্কার দূর করতে হবে আর চাইটে বিগেস্ট প্রবলেম নিজের বাড়ি থেকে কুসংস্কার দূর করো তোমার বাড়ি তোমার বারান্দা তোমার দেওয়ালের গায়ে যেখানে পাপ হচ্ছে ইসলাম বিরোধী কাজ হচ্ছে যুক্তি বিরোধী কাজ হচ্ছে অনৈতিক কাজ হচ্ছে অন্যায় হচ্ছে পাপ হচ্ছে কুসংস্কার হচ্ছে লুটপাট হচ্ছে জনগণের অসহায় লোকদের টাকা ওটা ভালোবাসা নয় অসহায় অসচেতন লোকদের পোকা বানিয়ে তাদের আবেগকে লুণ্ঠন করে ওটা চুরি একটা লুণ্ঠন আবেগ লুণ্ঠন এক ধরনের চুরি ওটাও এক ধরনের কালীঘাটের কাকুর মতো চুরি ওটা পয়সা চুরি না ওটা আবেগ চুরি মাননীয় এটা খুব ভালো জানেন সেটা করে টাকা লুট করে না হবে টাকা লুট করছেন জনগণের গরিব লোকের মুসলমানরা এমনিতে ভুবুক কষ হয় লুট হচ্ছে ওটা বন্ধ করার জন্য আপনার মুভমেন্ট দেখব আপনার লড়াই দেখব হ্যাঁ বঙ্গবাসীকে বলছি যারা ফুরপাড়া শরীফের অনুগামী তাদের বলছি আপনাদের বিপুল ভোট সেই ভোটটার জন্য ফুরপাড়া শরীফের লোক পাত্তা দেয় এই পীরদের পাত্তা দেয় আপনাদের কটা ভোটের জন্য ওদেরকে কেউ মান্যতা দেয় না সম্মান দেয় না আমি জানি আপনাদের কাকে সম্মান দেবে তহসিলদারকে সম্মান দেবে কাকে এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে এই পাগলামি ভোগলামি চাংলামি চলবে না আমি অত্যন্ত দুঃখিত বাইরনের বিড়ির ব্যবসা রক্ষা করতে হবে আচ্ছা বিড়ির ব্যবসা যে হয় জানেন শোষণ করা হয় মহিলাদেরকে বিড়ির শ্রমিক হাজার হাজার মালদা মুর্শিদাবাদ দিকে যান দেখবেন তারা ন্যূনতম বেতন পায় না ন্যূনতম নৈতিকভাবে যে সাধারণ বেতন 100 টাকা সারাদিন পর কত হাজার বিড়ি বাজারে নাকি 100 টাকা নাকি 150 টাকা পায় তারপর তাদের স্বাস্থ্য রক্ষার চেষ্টা নেই যক্ষা রোগ কলেরা রোগে অসম্ভবভাবে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বিড়ি অত্যন্ত ক্ষতিকর জিনিস তাদের নিরাপত্তা তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি যে বেআইনি কাজকর্মগুলো বিড়িকে কেন্দ্র করে করা হচ্ছে আপনি বলবেন তো চাকরি পেয়েছে ঠিক কথা তো বেকারত্ব লোকদের মধ্যে চাকরি দেওয়াটা পাওয়াটা একটা ভালো লক্ষণ কিন্তু বিনিময়ে তাদের রক্ত চুষে খাবে চুপচাপ সব দেখবে সরকার এই অসহায় মুসলমান রমণীদের কথা কে ভাবে ভোট তো পেয়ে যায় ঠিক এই অসহায় মুসলমান মহিলারা অধিকাংশ মুসলমান মহিলা সস্তা শ্রমিক তারা বাইরনরা এই কাজটাই করে সেই কাজে ধরা পড়ে যাবে বাইরনের ভয় আছে শাসক দল যদি ঝামেলা ফেলে দেয় কোনো কেস দিয়ে দেয় কেচ দিয়ে দেয় কেচ কেস দিয়ে দেয় যদি উচ্চারণ করতে পারেন না সব কেস দিয়ে দেয় যদি তাহলে মুশকিল হয়ে যাবে তাই থাম করে পড়ে গেল অধীরের গায়ে অধীর সান্ত্বনা দিয়ে দিল আর একটা কারণ আমার যা টাকা আছে আছে আমি তো পুঁজিপতি হয়েই গেছি বিড়ি বেচে মোল্লাদের পুঁজিপতি হয় বিড়ি বেচা মানে পুঁজিপতি দেখবেন মুসলমানদের কিছু পত্রপত্রিকা আছে ওই বিড়ি বেচা লোকদের পাশে দৌড়ায় বিড়ি বেচা লোকেরা তাদের একটা জাগাতে টাকা ওদেরকে দেয় সেসব কী টাকার ব্যাখ্যা করবো না বিড়ি বেচা লোকেরা দুটো খবরের কথা আছে মুসলমানদের বিড়ি বেচাটা লোকদের টাকা চলে সব বিড়ি বেচা তারা পত্রিকা নিজেরা তৈরি করবে না কারণ ঝামেলা সত্যি কথা বলতে পারবে না তো পত্রিকা প্রকাশ করলে যদি একটা সত্যি কথা বলে দেয় তাহলে ওদের বিড়ি বেচার 2 নম্বরই সব বন্ধ হয়ে যাবে বিড়ি বেচার 2 নম্বরই সব বন্ধ হয়ে যাবে পরিষ্কার বুঝে নিতে হবে এটা যেমন মুসলমানদের ওয়াকাব উঠে হয়ে যাচ্ছে চুপ করে কেউ কথা বলে না মুসলমানদের যারা প্রকৃত মুসলমানদের এখানকার নেতা বলছে সকল তারা হচ্ছে ওয়াকাব রুটের একা একটা কারিগর তারা লুটের টাকা চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিকে পাঠায়
খোঁজ নিয়ে দেখুন, আমাকে তালিকা আছে, ওয়াকাদ রুটের তালিকা, কোন নেতা কবে কোথায় কোন দাগ কোন খতিয়ারে কত পরিমাণ ওয়াকাদ লুট করেছে, তার বাজার মূল্য কত, লুট হয়ে যাচ্ছে চোখের সামনে। মুসলমানদের বলার কেউ নেই, মরে গেছে একটা জাতি, টোটাল টোটাল একটা জাতি মরে গেছে, ডেড, কিচ্ছু নেই, একেবারে আইসিইউতে, কিচ্ছুটি নেই। এমন একটা জাতির মধ্যে রয়েছে বাইরন, তাই বাইরনের একটু আর একটু অর্থ চাই, আর একটু খ্যাতি প্রতিপত্তি, ছোট্ট একটা মন্ত্রিত্ব, যদি সংখ্যালঘু মন্ত্রিত্ব পেয়ে যাই কি দেবে, যদি নওশাদকে কি দেবে, ডেকে নিয়েছে সংখ্যালঘু মন্ত্রী করবে, ওই তো একটা মোল্লাদের করে কমে খা সংখ্যালঘু মন্ত্রী হয়ে যা, থু ওটা থু একটা। আমার দুর্ভাগ্য এগুলো বন্ধ হোক, আমি দেখছি কোথাও সম্মান নেই। যেমন অমর্ত্য সেনের একটা নিউজ দেখছিলাম যে বিশ্বভারতী উপাচার্য বলছেন অমর্ত্য সেন জমি দখলকারী, জবর দখলকারী, আবার মাননীয় বলছেন অমর্ত্য সেনেরই প্রপার্টি ওটা, অ্যাকচুয়ালি জমিটাকে সার্ভে করা হয়নি, তদন্ত করা হয়নি, সার্ভে করে দেখা জমিটা কার, ওটা আজও হয়ে ওঠেনি। জমির মাপজোক না করে কী করে সব আলোচনা হয়, জমির মাপজোকটা হলো দিন ধরে অমর্ত্য সেন খারাপ ভালো মন্দ গালাগাল, কারো সম্মান নেই পশ্চিমবঙ্গে, কিচ্ছুটি নেই। অমর্ত্য সেন যদি নোবেল লরিয়েটের হয়ে থাকে তিনি কেন সম্পত্তি নেবেন? আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডি লোকের সম্পত্তি নিয়ে নেবো, অন্যের সম্পত্তি নিতে পারি, পারি না, যত বিখ্যাত হয়ে গেল, কিন্তু সমাধানও দেবে তো, সমাধান নেই। অমর্ত্য সেনের প্রপার্টি যেন সমাধান নেই, তেমন কালীঘাটের কাকুরে যেন সমাধান নেই। অবশ্যই সমাধান হবে, কারণ সিবিআই যেভাবে তৎপর হয়েছে এবং পুরোটাই কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, অবশ্যই কিছু না কিছু আশার আলো আমরা দেখতে পাবো। কিন্তু বিষয়টা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে যারা প্রতারণা করেছেন তাদের পিঠের চামড়া তুলে দেওয়ার সময় এসে গেছে, আর অপেক্ষা নয়, কি বলবেন? এই কথাটাই বলেছি, উনি চামড়া টামড়া তুলতে পারেন বাবা, আমি বাবা চামড়া টামড়া তো বুঝি না, আমি খালি বুঝি থার্ড ডিগ্রি বুঝি, আইনের ভাষা বুঝি, উনি আইনের লোক চামড়া তোলার কথা বলছেন আর আমি লেম্যান, আমি থার্ড ডিগ্রি বলে একটা আছে, লাঠি বেটা করে কথা বের করা, প্রয়োজনে যদি শেষ পর্যন্ত কোনো কিছু না হয় টর্চার করতে হয়, মারপেটানি মারপেটানি, তখন কাকুর কুত্তানি ঘোরা ছুটে যাবে আর কি, ফুর্তি মারা ছুটে যাবে আর কি, মিথ্যে কথা বলা অ্যাক্টিং মারা ছুটে যাবে আর কি। আমি কাকু মাকু সেকু জানি না, আমি ফলাফল চাই। সিবিআই কীভাবে করবে সেটা তাদের উইংস করবে, তাদের যন্ত্রপাতি কী সেটা করবে, তাদের মেশিনারি কী ইউজ করবে তারা, আমি ফলাফল চাই। সারদায় ফলাফল হয়নি, নারদার ফলাফল আজও হয়নি, সব ছাড়া পেয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে, ফুর্তি মারছে সব, রোজভ্যালি অসহায়রা কাঁদছে, অপরাধীরা গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই চাকরির দুর্নীতি, এই বিশাল স্ক্যাম পৃথিবীর ইতিহাসে কোনো অঙ্গরাজ্য হয়েছে কিনা আমার জানা নেই, গোটা বিশ্বে হয়েছে কিনা, আমি ভারতবর্ষও তো তুচ্ছ জায়গা, গোটা বিশ্বে হয়েছে কিনা, এমন পাল্টিকর জনজাতি গোটা বিশ্বে আছে কিনা জানা নেই। বাঙালি জাতি যতটা পাল্টিকর, এগিয়ে পাল্টিকর, ভারতবর্ষের অন্য রাজ্যের লোকেরা পাল্টি খায়, বাঙালিদের মতো অতটা নয়, বিশ্বে কোনো জাতি এত পাল্টি খেতে পারে? আপনি রেজাল্ট করিমটা যে বললাম না, সকাল বিকেল সন্ধ্যে তিনটে দল, এ ভাবা যায় না, কী রাজনীতি বলছেন আপনি, কী ভোট বলছে জনাদেশ বলছে, জনাদেশ কী? এই বাইরন কি তিন মাসের মধ্যে জনাদেশ সব শেষ? কিন্তু জনাদেশ তো হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারে সত্যি জনপ্লাবন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার ওখানে যাচ্ছে, এবং মুখ্যমন্ত্রীর থেকে প্রধানমন্ত্রীর থেকে ওনার সিকিউরিটি, ওনার সুরক্ষা দ্বিগুণ, প্রায় প্রচুর, প্রায় 2245 জন পুলিশ তাকে নিযুক্ত করা হয়েছে সিকিউরিটির জন্য। আচ্ছা, মহান লোকদের কি সিকিউরিটি লাগে? মাননীয় যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন কিন্তু সিকিউরিটি নিয়ে ঘুরতেন না, খুব খেয়াল করে দেখবেন, জনপ্রিয়তা ছিল কোথায় একটা, ভুল হোক ঠিক হোক নাই হোক, জনপ্রিয়তা কোথায় একটা ছিল। যদি সত্যিই জনপ্রিয় থাকে কোনো সিকিউরিটি লাগবে না, পরিষ্কার করে বুঝতে হবে, এত বেশি জন, যত সিকিউরিটি বেশি দেওয়া হবে তত বুঝতে হবে তিনি আক্রান্ত হতে পারেন, তিনি হয়তো আক্রান্ত হবার ভয়ে আক্রান্ত কেন, তিনি আক্রান্ত হবার ভয়ে আক্রান্ত কেন, এটাই তো তার ড্রব্যাক, যে মানুষ যেন তার সাথে নেই, তার সাথে আছে কিছু ক্ষমতায়নে থাকা লোক, কিছু সিকিউরিটি আছে। আর একটা কথা বলি, জনজোয়ার কিসের জোয়ার, পঞ্চায়েতে কে করে কমে খাবে তার প্রতিযোগিতার জোয়ার, ওপাড়া নন্টে এপাড়া সন্টে, ওপাড়া ধনটে নন্টে সন্টে ধনটে, তিনজন তার দলবল নিয়ে জনজোয়ারে এসছে, এসে বলছে আর দাদা কম চুরি করেছে, ও বলছে না বেশি চুরি করেছে, তিনজনই চুরি করেছে, মানে ও চুরি করেছে, নন্টেও করেছে, সন্টেও করেছে, ধনটেও করেছে,
পঞ্চায়েতে লুটপাট তিনজনই চালিয়েছে, তিনজনই পঞ্চায়েতে কোনো না কোনো দায়িত্বে ছিল। এবার বলছে ভোট আমি কম করেছি, ও বেশি করেছে, এইটার কম্পিটিশন হচ্ছে। অর্থাৎ আগামীতে কে লুট করবে সেইটা জোয়ার বইছটা, যে আগামীতে পঞ্চায়েতে কে কত লুট করবে। শুনতে খুব ভালো লাগে, যোগ্য লোক খোঁজা হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার রাজ্য স্তরের যোগ্য লোকগুলো খুঁজেছেন? আপনি তো পার্থকে মহাসচিব করে দিয়েছিলেন, যোগ্য লোকগুলো দেখুন না। আপনার যারা কেন্দ্রীয় রাজ্য মন্ত্রিসভা আছে তারা সব যোগ্য লোক নাকি? সেটা তো মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন নিজে দায়িত্ব নিয়ে এই কাজগুলো করছেন, তিনি তো পঞ্চায়েতে নতুন মুখ নিয়ে আসবেন। ভালো কথা। আমি জোয়ার বলতে দুর্নীতির জোয়ার মনে করি। আমি মনে করি এখানে কে পঞ্চায়েতে লুট করবে তার জনজোয়ার হচ্ছে। আর পরিষ্কার কথা, এটা অভিষেক ভালো জানেন, আমি একটু কম জানি, অভিষেক একটু বেশি জানে। এই লুটটা কিসের জোয়ার? জনগণের জোয়ারে। জনগণও কি লুটে ফুটে খাওয়ার জনগণ, এরা ভোট দেবে? ভোট দেবে? এরা সিন্ডিকেটের মতো মোস্তর বাহিনী তৈরি করবে, এলাকা দখল করবে, অনেক কিছু করবে। এদের অনেক দায় দায়িত্ব আছে, সেই দায়িত্বটা পালন করবে, কিচ্ছুটি নেই। ভোট বলে পশ্চিমবঙ্গ কিছু আছে বলে আমি মনে করি না, জনাদেশ বলে কিছু আছে বলে মনে করি না। হ্যাঁ অভিষেকবাবু, আপনি বললেন না চারজন কংগ্রেসের এমপি আপনার সাথে চলে আসতে পারে, তো তাদেরকে যারা লক্ষ লক্ষ কোটি কোটি লোক ভোট দিয়েছে তার তাদের জনাদেশে তো কোনো মূল্য নেই। বাইরনকে যারা জনাদেশ দিয়ে এমএলএ করেছিল তাদের জনাদেশে কি কোনো মূল্য আছে? এদের জনাদেশে যদি কোনো মূল্য না থাকে আপনাদের যত জনাদেশ সব মূল্যহীন, সব ফালতু, সব গঙ্গা জল ফেলা দিয়ে মিথ্যা কথা, পরিষ্কার কথা। বাংলায় কোনো জনাদেশের কোনো মূল্য নেই। জনাদেশ মানে মস্তনির আদেশ, জনাদেশ মানে চুরি করে করে কমে খাওয়ার আদেশ, জনাদেশ মানে ধান্দাবাজি করা, ক্ষমতায়নের মধুপান করার আদেশ। ধন্যবাদ। শেষ প্রশ্ন, দেড় মাসের সাক্ষাতে বিয়েতে পরিণত হলো, মানে লক্ষণ চেটের দ্বিতীয় ইনিংস শুরু হলো, কি বলবেন? পার্থবাবু ছোঁয়া, পার্থবাবু ওইদিকে এগোচ্ছিল, অর্পিতাকে সামাজিক স্বীকৃতি হয়তো দিত দিত, আপনারা তো ধৈর্য হলো না, ঢুকিয়ে দিলেন জেলে। এরকম ছোঁয়া বাংলা রসে বসে, বাংলা তো রসে বসে বাঙালি, প্রেম আরে বাবা চারিদিকে প্রেম, রাবীন্দ্রিক প্রেম, আবার কত ধরনের প্রেম আছে, চারিদিকে প্রেম, আকাশে বাতাসে উঠছে হৈমন্তী, উঠছে সুন্দর করে পিপিলিকার মতো, মৌমাছির মতো হৈমন্তী, ওইদিকে প্রিয়াঙ্কা উঠছে প্রেম প্রেম, চারিদিকে প্রেম, মোনালিসা আঁকা, কী আশা, এত প্রেমের বহর যে বাংলার অঙ্গভঙ্গে ছড়িয়ে গেছে। সেখানে যেখানে দুর্নীতি সেখানে সেখানে একটা সুন্দরী নারী, টালিগঞ্জের ঘরে ঘরে ওএমআর সিট, তারপরে কি ওখানে ওএমআর সিট পাঠিয়েছে আর টাকা লুটো হয়েছে, সে মহিলা সুন্দরী দেখতে তাকে পয়সা দাও আর ওএমআর সিটগুলো তার বাড়িতে রাখো, তাহলে হৈমন্তীর ঘরে হাওড়ার ঘরে কোনো ওএমআর সিট পাওয়া যায়? আপনি অবাক হয়ে যাবেন, হয়তো দেখা যাবে ওই আমাদের জঙ্গলমহলে কোনো এক মাতিতুল্য কোনো এক বৃদ্ধা রান্না করছে উনানে, তার গ্যাস নেই, তার মাননীয়া ওই নরেন্দ্র মোদীর দেওয়া গ্যাস নেই, তার সে উনানে কাঠ কাগজ বেকারি এসব আছে না, রান্না করছে, সেই কাগজগুলো পরে খুঁজ নিয়ে দেখা গেলো ওগুলো হচ্ছে ওএমআর সিট, মানে ওটা ওখানেও চলে গেছে, সেখানে বৃদ্ধা রান্নার কাজে উনানে ওই ওয়েমাসির কাজে লাগছে। মানে বাংলা হচ্ছে এমন এমন এক বাংলা, ওয়েমাসিরগুলো ঘুরে ঘুরে কার কার বাড়িতে থাকে? সুন্দরীদের বাড়িতে থাকে, সর্বত্র প্রেম। যে যে দুর্নীতি করেছে তার একজন সুন্দরী থেকেছে, দলপতি বলছে তার সুন্দরী, ওরে বাবা আজকে তার সাথে নিয়ে এখন নতুন সুন্দরী লাগবে। তো এত সুন্দরী, এত নারী, এত রসগোল্লা, কলকাতাকে রসগোল্লা, এত রসগোল্লা চারিদিকে ছড়িয়ে গেছে। লক্ষণ সেন বেতাব মানে বাচ্চা ছিল না এক সময়, ওই হলদিয়ার বাচ্চা ছিল এক সময়, সেই বাচ্চার এত বছর বয়সে আবার প্রেম জেগে উঠেছে, 78 বছর বয়স না, তাই বিয়ে করেছে। আমার তো মনে হয় যতগুলো বুড়ো আছে সব বিয়ে দিয়ে দেওয়া উচিত, কালীঘাটে কাকুই বা বাকি থাকবে কেন, তাকেও তো একটা মধুরসে সিঞ্চিত করা দরকার আছে, মধুরসে সিঞ্চিত করা, এগুলো বাকি থাকা ঠিক নয়। তাই উনি করেছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি, ওনার সুখী দাম্পত্য হোক, বাংলায় এই প্রেমের লীলা চলুক, কৃষ্ণ কোথায় আছে জানি না, তিনি বাংলাতেই আছেন। ধন্যবাদ। হাঁটুর ব্যথায় রিউমাটয়েড নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।